উদ্যমী আন্দোলন একটি প্রগতিশীল আন্দোলন আজ প্রতিষ্ঠিত রাষ্ট্রশক্তি কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে প্রতিষ্ঠিত রাষ্ট্রশক্তি এবং কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে উৎখাত করে আল্লাহর দ্বীন ইসলামকে বিজয়ী করার যে সংগ্রাম এই সংগ্রাম একটি দুরূহ সংগ্রাম এই সংগ্রাম একটি কঠিন সংগ্রাম এই কঠিন সংগ্রামে অতীতে নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম বিজয়ী হয়েছিলেন ফিরাউনের বিরুদ্ধে মূসা আলাইহিস সালাম বিজয়ী হয়েছিলেন আবু জাহেল এবং আবু লাহাবের বিরুদ্ধে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী হয়েছিলেন তারা শক্তির জোরে বিজয়ী হন নাই ইসলামী আন্দোলন